এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। দেখি আলমারি চাবিটা দাও তো। কি করবে চাবি দিয়ে? তুমি জানো না কি করবো? মাসের শেষ, গুড্ডু সামনের মাসে স্কুলের মাইনে আর তার সঙ্গে সখানেক টাকা আছে। ঠিক আছে, চাবিটা দাও। বারবার নিজের সংসারের টাকা দিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে আনছো। ভাইটাকে শুধু তোমার একার, অন্য ভাইদেরও বলো কিছু কিছু করে টাকা দিতে। বাবা, আপনি ঘুমাবেন না? বিক্রমকে আজ পুলিশে কেন ধরেছে তুমি জানো সেজ বৌমা? ওর এক বন্ধু ভাস্কর, যে মেয়েটিকে ভালোবাসত, সে মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ঠাকুরপো গিয়ে। বুঝেছি, আবার সেই বন্ধুর জন্য। এই ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানো স্বভাবটা জোর কবে যাবে? বাবা আপনি শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি যাও মা, বিক্রম ফিরে এলি আমি শুয়ে পড়ব। বাবা, আপনার কাছে আমার একটা নালিশ ছিল। নালিশ? এখন যাও না বর্দি, নালিশটা জানাবো কাল সকালে জানিও। না, কাল সকালে নয়, বড় বৌমার যা নালিশ আছে তা এখনই বলুক। তোমার নালিশ নিশ্চয় বিক্রমের বিরুদ্ধে। না, ওর বিরুদ্ধে আর নালিশ করে কি করব? আপনি তো এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেবেন। নালিশটা আপনার বড় ছেলের বিরুদ্ধে। রাজীবের বিরুদ্ধে? ওর বিরুদ্ধে কারণ নালিশ থাকতে পারে? বাবার মন মেজাজ ভালো নেই, তুমি এখন যাও বর্দি। আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ জানাচ্ছি, এতে তোমার এত গা চলছে কেন? ওকে বলতে দাও সেজ বৌমা। বলো তোমার কি নালিশ আছে বড় বৌমা? আগামী মাসে 3 তারিখে গুড্ডু স্কুলের মাইনে দিতে হবে, সেই জন্য আমি 300 টাকা আলাদা করে সরিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর আপনার বড় ছেলে আমার কোনো কথায় কান না দিয়ে ওই টাকাগুলো নিয়ে থানায় গেছে বিক্রমকে ছাড়াতে। এখন আপনি বলুন তো বাবা, আমি আমার ছেলে স্কুলের মাইনে দেবো কোত্থেকে? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওসব দেখছি ফেচ্ছি নয় বাবা, আপনার ওই লোফার ছেলের জন্যে যদি আমার ছেলে স্কুল যাওয়া বন্ধ হয় তাহলে কিন্তু আমি তুমুল অশান্তি করব। কি? আমিও সেদিন রাত্রে তুমুল অশান্তি করতে পারতাম বড় বৌমা, যেদিন তোমার ওই ছেলের জন্য বিক্রমের নামটা প্রথম পুলিশের খাতায় উঠেছিল। মা হয়ে সে কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি এখনো ভুলিনি। সেদিন ওই দুর্যোগের রাতে, রাত 3টের সময়, তোমার ছেলের জ্বর 105 ছাড়িয়ে গেল। বিক্রম ওই ঝড় বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে গিয়ে হাতে পায়ে ধরে ডাক্তার নিয়ে এলো। ডাক্তার এসে বুড্ডুকে ভালো করে পরীক্ষা করে একটা ইঞ্জেকশনের নাম লিখে দিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে ইঞ্জেকশনটা না দিতে পারলে। কিন্তু ঝড় জলের রাতে ইঞ্জেকশন কোথায় পাবো? দাও দাও, আমাকে দাও, আমি দিচ্ছি। ওষুধটা না নিয়ে যেতে পারলে
গুড্ডু বাঁচবে না, জানাল না। কি হলো? আর বেশি দেরি করলে তো ও আমাদের তখনও বলেনি যে দোকানের দরজা ভেঙে দোকানদারকে মেরে গুড্ডুর জন্য ইঞ্জেকশনটা নিয়ে এসেছে। বুঝতে পারলাম পরের দিন ভোরে, যখন পুলিশ এসে ডাকাতির দায়ে আমাদের সবাই চোখের সামনে দিয়ে বিক্রমকে ধরে নিয়ে গেল। কি বড়দি, দুবছর হলো বিয়ে হয়ে এসেছি, এতদিন শুধু ঠাকুরপোর নামে অভিযোগই শুনিয়ে এসেছো, এই কথাটা কখনো বলনি আমাকে? আজকে ছেলের স্কুল বন্ধ হয়ে যাবে বলে ছুটে এসেছো, সেদিন বিক্রম না থাকলে তোমার ছেলের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত চিরকালের মতো তোমার মা ঢাক শোনা। কিন্তু ছোট ঠাকুরপোকে তো সেদিন ওর বড়দাই এক কাড়ি টাকা খরচ করে ছাড়িয়ে এনেছিল। হ্যাঁ হ্যাঁ এনেছিল, কিন্তু ওর নামের পাশে পুলিশের খাতায় যে লোফার কথাটা লেখা হয়ে গিয়েছিল তা বুঝতে পেরেছিল কি বলো? পেরেছিল? তাই বলে ও এখন যা খুশি তাই করবে আর আমাদের তার মাসুল গুনতে হবে? না গুনতে হবে না, কাল তোমার 300 টাকা সকালে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। আপনার হাতে এখন টাকা কোথায় যে দেবেন? হাতে টাকা না থাকলেও হাতের ঘড়িটা তো আছে, এটা বিক্রি করে নিশ্চয়ই 300 টাকা পাবো। এতদিনকার পুরনো ঘড়িটা আপনি বেচে দেবেন বাবা? এতদিনের পুরনো এই মানুষটারই কোনো দাম নেই এই সংসারে। না বাবা ওটা বেচবেন না। এছাড়া আমার কোনো উপায় নেই সেজ বৌমা, আমি পেনশন থেকে 2000 টাকা যে মাসে মাসে পাই আমি সবটাই বড় বৌমার হাতে তুলে দিই, আমার কাছে 5টা টাকাও থাকে না সিগারেট খাওয়ার জন্য। আপনি প্রতি মাসে 2000 টাকা করে দেন? হ্যাঁ দি, এই তো বড় বৌমা পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো না। আমি ব্যাংক থেকে যখন প্রতি মাসে টাকা নিয়ে আসি এসেই দেখি বড় বৌমা কোনো না কোনো অচ্ছেলে আমার ঘরে বসে আছে, আমার কাছ থেকে টাকাটা নিয়েই চলে যায়। কি বড়দি, তুমি তো আমাদের বলো সংসার খরচের জন্য বাবা 1500 টাকা করে তোমার হাতে দেয়। আমি যাচ্ছি, দাঁড়াও, যাও ঘরে গিয়ে বসে সারা রাত ধরে হিসেব লিখে রাখো, এই বাড়তি 500 টাকা দিয়ে তুমি এতদিন কি করেছো, কাল সবার সামনে তোমাকে হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব। ঠিক আছে তাই দেব। আচ্ছা ফাঁসাতে ফেলে দিলে তুমি বড় বৌমাকে, 300 টাকা চাইতে এসে ওকে যে 30,000 টাকার হিসেব দিতে হবে সেটাও বুঝতে পারিনি। আপনি এখন শুয়ে পড়ুন বাবা, ঠাকুর পেলে আমি খবর দিয়ে যাব। আচ্ছা সেজ বৌমা, পুলিশ শুধু বিক্রমকে ধরেছে না ওর বন্ধুদেরও ধরেছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।